100 বছরের বেশি পুরনো ঠাকুমার থেকে এই রেসিপি নেওয়া দারুণ লোভনীয়। এই খাবার টেবিলে থাকলে 2 প্লেট ভাত নিমিষেই শেষ। আজকে আপনাদেরকে ঠাকুমার হাতে দারুণ লোভনীয় নিরামিষ ঝিঙের জলভরা রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটির জন্য 50 গ্রাম মুগ ডাল ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। আপনারা চাইলে মটর ডালও নিতে পারেন, আর মুগ ডাল দিয়ে বানালে অবশ্যই কাঁচা মুগ ডাল দিতে হবে। এবার ঝিঙে নিয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি, দেখুন এইভাবে কেটে নিতে হবে। এবার একটা প্যানে তেল দিয়ে নিতে হবে, এই রান্নাটি করতে সর্ষের তেল ব্যবহার করতে হয়। এবার দিয়েছি কালো জিরে, কালো জিরে ভাজা হয়ে আসলে ধুয়ে রাখা ঝিঙেও দিয়ে দেবো। এইভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে ভেজে নেব। ভাজা হয়ে আসলে লবণ আর হলুদ অ্যাড করে দিতে হবে। এবার 2 মিনিট ভেজে নিতে হবে। এবার যে ডালের ভিজিয়ে রেখেছিলাম সেটির একটা পেস্ট করে নিতে হবে, আর সামান্য লবণ অ্যাড করে দিতে হবে। এবার ঝিঙেগুলির ওপর এই ডালের বড়াটি দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে এভাবে 2 মিনিট কম আঁচে রেখে দিচ্ছি। এবার দেখুন কি সুন্দর হয়েছে। এবার সব বড়াগুলি উল্টে দিতে হবে যেন আরেক পাশটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট কম আঁচে রেখে দিতে হবে। এবার এই রেসিপিটির জন্য মশলা বানিয়ে নেব। কয়েক টুকরো নারকেল, 2 লঙ্কা, সামান্য সর্ষের দানা আর জল, এটির একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার আপনাদের 2 মিনিট পর দেখাচ্ছি, দেখেন ঝিঙেগুলো গলে গেছে আর বড়া সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো এই মশলার মিশ্রণটি। এমান্য পরিমাণে মশলা ধোয়া জল দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট কম আঁচে রান্না করার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এবার এর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিতে হবে। এবার 1 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব। 1 মিনিট পর ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখেন কত সুন্দর লাগছে রেসিপিটি, তেমন খেতেও খুব সুস্বাদু হয়েছে, গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। অবশ্যই মুগ ডাল দিয়ে ঝিঙের জলভরা রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু চলি আবার আসবো অন্য রেসিপি নিয়ে। টাটা।